আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আর কি আপনারা যারা মিনি গার্মেন্টস কারখানা দিবেন, বিশেষ করে একটি ওভারলক, একটি ফ্ল্যাট লক, একটি প্লেন মেশিন কিনে আপনারা যারা মিনি গার্মেন্টস কারখানা দেওয়ার প্ল্যানিং নিয়েছেন, এদের জন্য আজকে আমি কিছু টিপস নিয়ে আসছি। দেখেন, আপনি কিন্তু থাম্বনেইলে দেখছেন আপনি একটি ওভারলক, একটি প্লেন মেশিন, একটি ফ্ল্যাট লক মেশিন কিনতে যাচ্ছেন, যার কারণে আপনি ইউটিউবে সার্চ দিয়েছেন। এখন আমার ভিডিওটা আপনার সামনে আসছে। এখন আমি কি বিষয়ে কথা বলবো সেটা বড় কথা না, আপনার ভাবনার ভিতরে দুই তিনটা ভুল আছে, সে ভুলগুলো এই ভিডিওটা দেখার পরে সেটা আর কি হবে। তো চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। প্রথমে আপনার মাথার ভিতরে যে জিনিসটা কাজ করবে সেটা হলো গিয়ে কোথায় কম দামে মেশিন পাওয়া যায়। আপনি যে ইউটিউবে সার্চ দিচ্ছেন, আপনার টার্গেট ফ্যাটলক এ 12,000 টাকা লেগছে, আচ্ছা একটা 20,000 টাকা, একটা 12,000 টাকা, তাহলে এটাই তো, এটাই তো নেওয়া বলো। আমি কি লিখে দিলি ভাই 20,000 টাকা দিয়ে ফ্যাটলক কিনবো? এরকম একটা টেন্ডেন্সি আপনার ব্রেনে কাজ করে। বা আপনি একটা দোকানে মেশিন কিনতে গেছেন, এক্সাম্পল আপনি একটা দোকানে মেশিন কিনতে গেছেন, দেখতেছেন যে ওই মেশিনটার কন্ডিশনটা খুব একটা ভালো না, বাট তার পাশের মেশিনের কন্ডিশনটা অনেক ভালো, অনেক নতুন। তখন কিন্তু আপনি চিন্তা করেন নতুন মেশিনটার দাম 30,000 টাকা আর এটা একটু পুরান, এটার দাম 20,000 টাকা, তো এটা নয় বলা, আমি নতুনটা কেন নিব? উদাহরণস্বরূপ ধরেন আপনি এই ফ্ল্যাটলক মেশিনটার কথাই ধরেন, এই ফ্ল্যাটলক মেশিনটার কথাই ধরেন, এরকম একটা ফ্ল্যাটলক মেশিন ধরেন আপনি মার্কেটে গেলেন, দেখলেন যে ব্র্যান্ডের মেশিনটার দাম, জুকি কোম্পানি যেটা ব্র্যান্ড, ব্র্যান্ডের দাম চাচ্ছে আপনার কাছে 30,000 টাকা ফ্ল্যাটলক মেশিন। ওদিকে আপনার পুরাতন সেকেন্ড হ্যান্ড অনেক ময়লা ঠলা আছে, জ্যাম, ওটা চাচ্ছে আবার আপনার কাছে 15,000 টাকা। তখন কিন্তু আপনার ব্রেনে একটা জিনিসই কাজ করবে, আমি কেন 30,000 টাকার মেশিন কিনবো যদি আমি 15,000 টাকায় মেশিন পাই, বা আমি কেন আমি 20,000 টাকা দিয়ে ওভারলক কিনবো যদি আমি 10,000 টাকায় পাই। দেখেন, আমাকে আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, আপনি 30,000 টাকা দিয়ে মেশিন কেনেন বা 10,000 টাকা দিয়ে মেশিন কেনেন, তাতে কোনো সমস্যা নাই, মেশিন দুইটাই চলবে, 30,000 টাকার মেশিনও চলবে, 10,000 টাকার মেশিনও চলবে। তফাৎটা কি সেই কথায় আসি, 30,000 টাকার মেশিনটা কাদের জন্য, বিষয়টা কিন্তু খুব ভালোভাবে বুঝবেন। দেখা যাচ্ছে আমার একটি গার্মেন্টস কারখানা আছে, আমার পার ঘন্টায় 120 পিস ক্যাপাসিটি আমার দরকার, বুঝার জন্য বলতেছি। তো 120 পিস যদি পার ঘন্টায় কাজ করতে যাই, প্রত্যেক ঘন্টায় আমার মেশিনটা ঠিক থাকা লাগবে, মেশিনটা র্যান্ডমভাবে চলবে, সেক্ষেত্রে 30,000 টাকার মেশিন। এখন আপনি তো বাসাতে আছেন, বাসাতে ব্যবহার করবেন, শুরু করবেন 5 পিস 10 পিস, এরকম করে আপনার কি যাত্রাটা শুরু করতে চাচ্ছেন, আপনার পুঁজি কম, আপনি চাইলেও আপনার বাজেট বাড়াইতে পারবেন না। সেক্ষেত্রে টিপসগুলো মাথায় রাখবেন। আপনি যে 15,000 টাকার মেশিনটা কিনবেন, প্রথমেই দেখতে হবে লুপারের যে শেপটা আছে, এই লুপারটা হোল্ডারটা আগে পিছে গজে কি না, ডানে বামে গজে কি না, প্রাথমিক অবস্থায় এটা দেখা লাগবে। দ্বিতীয় অবস্থা দেখতে হবে লুপারের হোল্ডারের নিচে, মানে নিডেলটা যেখানে পড়ে, নিডেলের সামনে একটা গার্ডার আছে, নিডেলের পিছে একটা গার্ডার আছে, মাঝখানে নিডেলটা, এই গার্ডারগুলো গজাগজি করে কি না, নিডেল বারটা আগে পিছে গজে কি না, উপর নিচে গজে কি না, এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে। অনেক সময় আছে গজে, মেকানিক খুইলা কানেক্টিংটা একটু গুছা মাইজা লাগাই দিলে গজার আবার কমে যায়, এটা আবার ধীরে ধীরে বাড়ে। তো প্রাথমিক অবস্থায় এই জিনিসগুলো আপনাকে খুব ভালো করে ফলো করতে হবে। এটা কিন্তু আপনি নিজেও জানেন, আমি জাস্ট আপনাকে বোঝার ক্ষেত্রে বললাম যে মেশিন কিনতে গেলে এই এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে, এটা একটা পারপাস গেল। দ্বিতীয় পারপাসে আসি, ধরেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি কিন্তু এখনোভাবে ভাবেন নাই যে আপনার আপনার বিজনেসটা কত দূর যাবে বা আপনি কত দূর অগ্রসর হবেন। আপনি 3 মেশিন দিয়ে শুরু করছেন, 10 বছর পরে কি আপনার 3 লাইনের গার্মেন্টস ফ্যাক্টরি থাকবে নাকি আপনি রাস্তার ফকির থাকবেন, সেটা কিন্তু আপনি জানেন না। আপনার উদ্দেশ্য আপাতত এতটুকুই, আমার কাছে 50,000 টাকা আছে, আমি 3টা মেশিন কিনা একটা কারখানা স্টার্ট দিয়ে দেখি দেখি আমার জীবনে কিছু করা যায় কি না, তাই না? এরকমই তো ভাবনাটা। তো আপনি কি করবেন, যেহেতু আপনি বিজনেসে নেমে ফেলছেন, নামছেন, মানে আপনাকে ব্যবসা করতে হবে, আপনাকে একটু কষ্ট হলেও একটি ফ্ল্যাট লক মেশিন, একটি ওভারলক মেশিন, একটি প্লেন মেশিন, এই 3টা মেশিনের মেকানিক্যাল কমসে কম 15 থেকে 20টা থিওরি আপনাকে শিখে রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটাতে কী পরিমাণ গুরুত্বপূর্ণ এটা বলে বোঝানো ভাষা নাই। আপনি যদি মোবাইলে যদি মেশিন খোঁজেন, যদি দিনে 10 মিনিট
এই মেশিনগুলো রোগ এবং রোগের প্রতিকার, এটা আপনাকে আগে জানতে হবে। যেমন স্কিপ কেন মারতেছে, স্কিপ মারলে টাইমিংটা কেমন থাকবে, লুপারের হাইটটা কতটুকু থাকবে, নিডল বারের উঁচা নিচা কতটুকু থাকবে, এই প্রত্যেকটা জিনিস আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে খুব ভালোভাবে বুঝতে হবে। আমি এ কথা বলতেছি না যে তাহলে আপনি এই মেশিন কেনার আগে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে মেকানিক কাজ শিখেন, আমি সেভাবে বলতেছি না। আমি বলতেছি আপনাকে এই মেশিনগুলো সম্বন্ধে প্রপার ধারণা থাকতে হবে। যেমন আমি একজনকে নাম বলতেছি, রাসেল ভাই। রাসেল ভাই আমাকে এমন বলছে যে ভাই আমি ফ্ল্যাট লক মেশিন কিনবো, ওভার লক কিনবো, আমার বাসাতে আমি একটা কারখানা দেবো। এখন রাসেল ভাই কিন্তু অলরেডি ফ্ল্যাট লক মেশিন কিনে নিয়ে বাসায় গেছে। এখন সে মেশিন ঘুরাইলে ক্যাটকের একটা শব্দ হয়, এখন ওনার ব্রেনে ঢুকে গেছে হায় হায় যেহেতু শব্দ হচ্ছে, যদি মেশিনটা আমি চালাই যদি বড় কোনো সমস্যা হয়। রাসেল ভাইয়ের সাথে আমার মোটামুটি 3-4 বার কথা হয়ে গেছে এই মেশিন সম্বন্ধে। আমাকে জিজ্ঞেস করতেছে ভাই মেশিনে তো শব্দ হচ্ছে, আমি এখন তাহলে কী করবো? আমি বলছি ঠিক আছে, যদি আমার ফ্যাক্টরি বন্ধ থাকে আমি আপনার বাসায় যেয়ে মেশিন দেখে আসবো। এখন ফ্যাক্টরিটা খোলা, সেজন্য যাওয়া হচ্ছে না। ওদিকে কিন্তু তার মধ্যে কিন্তু একটা মানসিক প্রেশার কিন্তু চলে আসছে, এটা সবার বেলায়। আমি যদি আজকে 30,000 টাকা দিয়ে একটা ফোন কিনে আনি, সে ফোনটা যদি আমি ব্যবহার করতে না পারি, আমি যদি কাস্টমার কেয়ারে ফোন দিই, সে যদি আমাকে বলে ভাই আপনার ফোনে তো সমস্যা হচ্ছে, 1 সপ্তাহ পরে ব্যবহার করেন, তখন কি আমার মাথা ঠিক থাকবে? কখনোই ঠিক থাকবে না। তো সে একটা মেশিন কিনে নিয়ে আসছে এখন কাজ করার জন্য, এই মুহূর্তে যদি মেশিনটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তার কাজের আগ্রহটা নষ্ট হয়ে যাবে। তো যে কথাই ছিলাম আর কি, এরকম আপনার সাথেও হতে পারে। সেজন্য মেশিন কেনার পরে মেশিনের টুকটাক যে মেকানিক্যাল কাজগুলো আছে, এই কাজগুলো আপনি চাইলে শিখে রাখতে পারেন। এই বিষয়ে যদি, মানে এই মেকানিক্যাল কাজ শেখার বিষয়ে যদি আপনার কোনো পরামর্শের দরকার হয়, ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার আছে, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার দ্বিতীয় কথায় আসি, মানে লাস্ট কথা, প্রথম তো 2টা চ্যাপ্টার শেষ করছি। মেশিন কিনতে গেলে দাম 30,000 আর 15,000 তফাৎটা কি সেটা বলছি, দ্বিতীয় পর্যায়ে মেকানিক কাজ শিখলে কী কী লাভ হবে সে কথা বলছি। এবার লাস্ট পর্যায়ে আসি, যেটা মেন কথা। দেখেন মার্কেট কিন্তু ওঠানামা করে, যেমন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনি একটা সময় গেছে বাংলাদেশে 200 টাকা পেঁয়াজের কেজি গেছে, কিন্তু এখন কিন্তু 200 টাকা পেঁয়াজের কেজি নাই। কখন দাম বাড়ে? দেখা যাচ্ছে মেশিন 2টা, ক্রেতা 5টা। তার মানে কি? ক্রেতা যদি বেশি হয়, মেশিন যদি কম হয়, তখন কিন্তু মেশিনের দাম বেড়ে যাবে। এখন উল্টা, কাস্টমার 2জন, মেশিন 5টা। যখন কাস্টমার কম, মার্কেটে মেশিন বেশি, তখন মেশিনের দাম কমে যায়। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? আপনি যে ফ্ল্যাট লক মেশিন কিনবেন বা ওভারলক মেশিন কিনবেন বা প্লেন মেশিন কিনবেন, যদি এরকম হয় মার্কেটে প্রচুর পরিমাণে ফ্ল্যাট লক মেশিন, ওভারলক মেশিন, প্লেন মেশিন কেনার জন্য কাস্টমার যাচ্ছে, তার মানে কি এই মুহূর্তে মেশিনের দাম বেড়ে গেছে, কারণ কাস্টমারের থেকে মেশিন বেশি। আর যদি এমন হয় কাস্টমার কম বাট মার্কেটে মেশিন অ্যাভেলেবেল, তখন মেশিনের দাম কম। বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? তো আপনি এখন যদি যেয়ে দেখেন যে ভাই আপনি তো বলছেন 15,000 টাকার ভিতরে আমি ফ্ল্যাট লক মেশিন পাবো, ভাই মার্কেটে তো 30,000 টাকা দাম চাচ্ছে, তাহলে আমি কীভাবে করব? কারণ এই ফ্ল্যাট লকটা আপনি আসার আগে, হয়তোবা আপনি আসার একদিন আগে কোনো একটা কাস্টমার ওই দোকানদারকে 28,000 টাকা বলে রিকোয়েস্ট করছে যে ভাই 30,000 চাইছেন, আমি 28,000 টাকা দেবো, আমাকে দিয়ে দেওয়া যায় কি না? বলছে না, মেশিনের দাম তো বাড়তি এখন দেওয়া যাবো না। পরে ওই কাস্টমারের কাছে ভাই ঠিক আছে, যদি 28,000 টাকায় দেওয়া যায় তাহলে এই যে আমার একটা নাম্বার দিয়ে গেলাম, ভাই আমার ফোন দিয়েন, আমার তো ভাই কারখানা কালীগঞ্জ, আমি আইসা মেশিন নিয়ে যাব। তারা তো প্রফেশনাল, তারা সবসময় মেশিন কিনতেছে, এখন তার 28,000 টাকাটা দাম উঠেই রয়েছে। এখন আপনি তারপরে দিন যায় যদি চিন্তা করেন, আমি 15,000 টাকা কইছি আমার মনে দিব কখনোই না। একটি মেশিন মার্কেটে থাকলে সেই মেশিন সম্বন্ধে প্রতিদিন 8 থেকে 10 জন দামাদামির জন্য যায়। তো এই জন্য আপনি যদি দেখেন যে এই মুহূর্তে আপনার বাজেট কম বাট মার্কেটে মেশিনের দাম বেশি, তাহলে আপনি কিছুদিন ওয়েট করেন, আপনাকে যে এখনই কিনে শুরু করতে হবে এমনটা কিন্তু না, ঠিক আছে? আপনি মার্কেট দেখেন, বুঝেন, শুনেন। একটা মেশিন কিন্তু আপনি চাইলে আজকে কিনলে কাল কিন্তু বিক্রি করতে পারবেন না। একটা মেশিন কিনলে কিন্তু ওটা খারাপ হলেও পরবর্তী পার্টস চেঞ্জ করে ওটাতে আপনাকে চালাইতে হবে। তো মেশিন কেনার আগে একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে দেখে শুনে আস্তে ধীরে মেশিন কেনার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। তো আমি বেশি 3টা বিষয় বোঝানোর চেষ্টা করেছি, যে 3টা বিষয় জানা আপনার জন্য খুবই জরুরি। এছাড়া যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনি ফ্ল্যাট লক মেশিন কেনার জন্য বা ওভার লক মেশিন কেনার জন্য ফুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আপনাকে মেশিন কিনতেই হবে, দাম যাই হোক,
আপনাকে ব্যবসা করতেই হবে, আপনার এই আগ্রহ নিয়ে আপনি আগান, আমার জায়গা থেকে আমি আপনার পাশে থাকবো, কথা দিলাম। ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার আছে, আপনি চাইলে যে কোনো সমস্যার সমাধান আমার সাথে কথা বলে করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই রাখতেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আপনি নিজের দিক খেয়াল রাখবেন, মাস্ক পরবেন, করোনার প্রকোপ যেহেতু বেড়ে গেছে নিজের দিক অবশ্যই খেয়াল রাখবেন, নিজের পরিবারের দিকও খেয়াল রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।